সংসদ নির্বাচনেও ভোট দিছি, মেম্বার চেয়ারম্যানেও ভোট দিছি, আমাকে সরকারেও ভোট দিছি, এখন আমাকে আইসে এখানে উপজেলা চেয়ারম্যানের ভোট, তাই আমরা দিতে এসেছি। এটা তো আমার দায়িত্ব, আমার তো বাংলাদেশের নাগরিক, আমার তো ভোট দিতেই হবে। বৃষ্টি আর মেঘে কি আমাকে আটকাবে? সব সময় তো যা মনে করি এখন একটু ভালো মনে করব। দেশে আগে যা হয়েছে এখন আরো বেশি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে এখন আরো বেশি উন্নত আশা করতেই পারি আমরা, তাই না? বেশি কিছু আশা করতেই পারি। অত্যন্ত আনন্দের সহিত ভোট দিচ্ছি। হ্যাঁ, 90 বছর বয়স আমার। এই ইউনিয়নের আমি 3 টাইম চেয়ারম্যানই করেছি, তারপর ছেড়ে দিচ্ছি। আগের ভোটে তো ঠেলা ঠেলি তোরা যদি লাইন দেওয়া, লাইন দিয়ে খারা লাগলো, কার আগে কেটা যাইব, এইসব তো 60 বছর আগে। এখন তো সে নেই, ভোট একটা দিতেই হবে, ভোট আমার দিতেই হবে। ভোট আছে একটা লাভ কি, 10 টাকা লাভ কি? এইবার তো নর্মাল, কোনো জামজট নাই, বিন নাই, ফি ভেবে দিতে পারছি। যারা যা করছে এখন পরবর্তীতে ভালো করবে, এর জন্য আমার ভোট দেওয়া, যাতে আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ হয়। অনেক কাজের কথা বলছে সায়েন্স চেয়ারম্যান, এই কাজটি যাতে সম্পূর্ণ করতে পারে।